এগুলি সব পাই। ওরা আমাদেরকে মারার পরে আবার হুমকি দিতেছে যে আমরা যদি কোনো মামলা করি তাহলে আমাদেরকে জানে মারার হুমকি দিছে। মামলা হয়েছে, অথচ আসামি ধরা হচ্ছে না, উল্টো ভয় দেখা গেছে মামলা তুলে নেওয়ার জন্য। তাগাদা করে আসতেছি বেদেগঞ্জের, তারও তাগাদা আছে। সেই তাগাদা করতে আসার পথে আমাদেরকে গাড়ি থামাইয়া আমার কাছে ব্যাগ ছিল, টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গেছে আর মারধর করছে। কত টাকা ছিল? টাকা ছিল 9 লক্ষ। কোথায় এটা? সেই মুহূর্তে আমরা অক্সিপিটাল রিজনে, মানে মাথার পেছনে তো একটি মানে ইঞ্জুরি ছিল, সেই ইঞ্জুরি প্রায় হচ্ছে 3 ইঞ্চি এরকম ধরনের একটি ইঞ্জুরি ছিল। সেখানে আমরা তাৎক্ষণিক আমাদের যে ব্যবস্থা নেওয়া যায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে, সেলাই দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর তার হাতে মানে লেফট হাতের মধ্যে বা হাতে একটি সোয়েলিং ছিল, ফোলা ছিল, বা হাতে এবং ডান হাতের দুই পাশে ছিল,